পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাসের HHW কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আজকে বেরিয়ে গেছে। সো সমস্ত আপডেট আমি দেখাবো এবং তাদের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়েও আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো কীভাবে আবেদন করবেন। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে এই ধরনের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছাতে পারে। সো চলুন যাওয়া যাক। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল গ্রিন সাকসেস। সো আজকে আমরা পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাসের HHW কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে মহেশতলা পৌরসভার জন্য শুধুমাত্র, যেটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত। এখানে নিয়োগের বিজ্ঞপ্তি হচ্ছে মহেশতলা পৌরসভা চুক্তিভিত্তি অস্থায়ী HHW পদের কর্মী নিয়োগ, যেখানে 22 জন নিয়োগ হতে পারে, পদ সংখ্যা রয়েছে এবং শুধুমাত্র মহেশতলার পৌরসভা এলাকার স্থায়ী বাসিন্দা এবং বিবাহিত, মানে শুধুমাত্র মহিলাদের জন্য মহেশতলা পৌরসভার জন্য মাসিক ভাতা দেওয়া হবে 3,125 টাকা। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 15 ফেব্রুয়ারি 2020 সালে বিকেল 5টার মধ্যে আবেদন জমা দিতে হবে। বিস্তারিত জানতে এদের অফিসিয়াল ওয়েবসাইট যেটি দিয়েছে সেইখানে চলে যাবে, সেখান থেকে দেখে নেবে। যারা মহেশতলা পৌরসভার আন্ডারে থাকো সেখানে অস্থায়ী চুক্তিভিত্তিক HHW 22 জন কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে। সো তোমরা আবেদন করতে পারো, এটি শুধুমাত্র মহিলাদের জন্য। সো যারা দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার আন্ডারে স্থায়ী বাসিন্দা তারা এই পদটির জন্যে আবেদন করতেও পারো। সো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। সমস্ত সরকারি চাকরির নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো গুড বাই, টেক কেয়ার।